তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের দ্বিতীয় সাময়িকের পাঠ থেকে নেওয়া অংশ অধ্যায় পাঁচ এবং অধ্যায় ছয় গুণ এবং ভাগের অধ্যায় আমরা সম্পূর্ণ করেছি। আশা করি তোমরা বাসায় এগুলো চর্চা করবে। এখন জ্যামিতি অংশ থেকে আমাদের এই পরীক্ষার জন্য পাঠ হিসেবে নেওয়া হয়েছে বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের স্কেল, পেন্সিল, খাতা নিয়ে আমার সাথে আঁকবে। আসো আমরা আমাদের ক্লাসে যাই। প্রথমে আসবে বিন্দু। হ্যাঁ, যদিও আমাদের পাঠ্য বই বিষয়গুলো নেই, কিন্তু আমরা যখন ত্রিভুজ, চতুর্ভুজ আঁকবো তখন কিন্তু আমাদের রেখাংশ কথাগুলো আসবে। আর সেজন্যই আমরা আমাদের দ্বিতীয় সাময়িকের জন্য আমরা এই বিন্দু, রেখা, রেখাংশ পড়ছি। বিন্দু থেকে কিন্তু রেখা সৃষ্টি হচ্ছে। বিন্দুটা কি? বিন্দুটা হচ্ছে একটা ছোট্ট একটা অবস্থান। হ্যাঁ, যেমন আমরা পেন্সিল দিয়ে আঁকার সময় আমরা এই দাগগুলোর উপর আঁকবো না, আমরা সাদা জায়গাটার মধ্যে আঁকবো, ঠিক আছে? তাহলে বিন্দুটা হচ্ছে ছোট্ট একটি অবস্থান, যার কেবল কী আছে, যার কেবল শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান দেখে আমরা বিন্দুটা আঁকবো। এখানে ছোট্ট একটা ফোঁটা দিবে, দিয়ে নিচে লিখবে এ, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তাহলে লিখবে চিত্রে এ একটি বিন্দু। ভালোভাবে দেখো, ছোট্ট একটা ফোঁটা দিবে আর এ লিখবে। এবং অবশ্যই তোমরা, আমি কলম দিয়ে লিখেছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, কিন্তু তোমরা পেন্সিল দিয়ে লিখবে। বিন্দু কী তাহলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান আছে, মানে শুধু তার অবস্থানটা আছে, তুমি ওকে লম্বায়, পাশে, কোনো দিকে মাপতে পারবে না, তাকে আমরা বিন্দু বলছি, তাকে বিন্দু বলা হয়। আর এই যে স্টার চিহ্নগুলো দেখছো, এগুলো তুমি পড়বে তোমার শূন্যস্থান পূরণের জন্য, সঠিক উত্তরের জন্য, হ্যাঁ, জানার জন্য। এগুলো কাকে বলে বললে আমরা স্টার চিহ্নগুলো আমাদের লেখার দরকার নেই। বিন্দু একটি জ্যামিতি ধারণা মাত্র, বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, বিন্দুর কেবল অবস্থান আছে, বিন্দু খুব সূক্ষ্ম, ঠিক আছে? আমরা জানলাম যে বিন্দুটা কী। এরপর আমরা আসি রেখা। রেখা কী? বিন্দু থেকে কিন্তু রেখা সৃষ্টি। হ্যাঁ, যেমন তুমি অনেকগুলো বিন্দু যোগ করবে তাহলে একটা রেখা হয়ে যাবে। তাহলে আমরা রেখাটা কীভাবে আঁকবো? মনে করো এখানে অনেকগুলো বিন্দু আছে, সেই বিন্দুগুলো যদি তুমি যোগ করো, দেখো মনে করো এই এই এইভাবে অনেকগুলো বিন্দু, এই বিন্দুগুলো যদি তুমি সব একসাথে যোগ করো, একটা রেখা হয়ে গেল। আবার বিন্দুগুলো এলোমেলো আছে, তাহলে তুমি যদি সবগুলো বিন্দু একসাথে যোগ করো, সেখানেও একটা রেখা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা রেখা আঁকার সময় আমাদের স্কেল দিয়ে ঠিক সাদা জায়গাটা আঁকবো। হ্যাঁ, খাতার যে মার্জিন করা অংশ সে জায়গায় আমরা আঁকবো না, স্কেলটা সুন্দর করে বসিয়ে তারপর এভাবে বসাবে, বসিয়ে স্কেলটা সুন্দর করে ধরবে, হ্যাঁ, শক্ত করে ধরবে, ধরে এই এভাবে আঁকবে এই রেখাগুলো। এখন কী হবে, রেখার এদিকে দুটা আমরা এইভাবে আটকিয়ে তীর চিহ্ন দিচ্ছি। কেন দিচ্ছে জানো? কারণ রেখা সীমাহীন, রেখা দুই দিকেই চলে যাচ্ছে, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, মানে তাকে এই যে তীর চিহ্নটা দিয়েছো এটা কিন্তু এভাবে দিয়ে এত দূরে দিবে না। হ্যাঁ, অনেকে কিন্তু এই কাজটা করে, সেজন্য এটা কিন্তু কাটা যাবে। সেজন্য আমাকে কী করতে হবে? আমাকে এই একদম এটার সাথে লাগিয়ে রেখাটা দিতে হবে। নাম দাও এ বি, চিত্রে এ বি রেখা। তাহলে সংখ্যাটা আমরা কী পড়বো? দুই বা ততোধিক বিন্দু সংযুক্তি যার দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলা হয়। তাহলে রেখা কীভাবে সৃষ্টি হচ্ছে আমি দেখিয়েছি, যে বিন্দু থেকে রেখার সৃষ্টি। রেখার দৈর্ঘ্য আছে, তুমি মাপতে পারবে, কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। কেন দৈর্ঘ্য নেই? কারণ রেখা সীমাহীনভাবে যাচ্ছে, রেখার এই তীর চিহ্ন দেওয়া মানে রেখাকে তুমি যত দূর বাড়াতে পারবে, ইচ্ছা বাড়ানো যাবে, এদিকেও যত দূর ইচ্ছা তত দূর বাড়ানো যাবে। সেজন্য রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখার প্রস্থ ও উচ্চতা নেই, রেখাকে তুমি পাশে, লম্বায় কিছুতেই মাপতে পারবে না, রেখার কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু মানে যার দুইটা বিন্দু দিয়ে যাকে আটকানো যায়, কিন্তু রেখা যেহেতু তীর চিহ্ন দেয়া, দুদিকে সে যাচ্ছে, কাজে রেখা কোনো প্রান্তবিন্দু নেই। তো সংজ্ঞা যদি আসে, চিত্রসহ সংজ্ঞা লিখো বা রেখা কী, তাহলে আমি কাকে বলে লিখে ছবিটা আঁকবো। আমরা এই স্টার চিহ্নগুলো আমরা আমাদের জানার জন্য শিখছি। তারপর আসবে রেখাংশ। রেখাংশ কী? রেখা তো দুদিকে সীমাহীনভাবে যাচ্ছে, এখন সেখান থেকে যদি দুটো বিন্দুকে আমি নির্দিষ্ট করে নিই, সেটাই হবে রেখাংশ, মানে রেখার কী যে কোনো অংশ। তাহলে রেখার যে কোনো অংশ আঁকার জন্য আমরা স্কেলটা নিব, নিয়ে
পেন্সিল দিয়ে এই দাগ দেবো, ঠিক আছে। এখন আমরা কী করবো, এটার একটা নির্দিষ্ট অংশ নিলাম, সেজন্য তার দুটো প্রান্ত বিন্দু আছে, মানে আমি জিনিসটা তো কেটে নিলাম, তাহলে এ হচ্ছে এ। এখানে কিন্তু কোনো তীর চিহ্ন দেবো না, কারণ আমরা নির্দিষ্ট অংশ নিয়েছি, একটা অংশ রেখা থেকে একটা অংশ নিয়েছি, সেজন্য তার একটা তার দুটো প্রান্ত বিন্দু আছে। রেখার কয়টা প্রান্ত বিন্দু? দুইটা, সরি, রেখাংশের কয়টা প্রান্ত বিন্দু? দুইটা, কিন্তু রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। তাহলে রেখা কি? রেখার রেখাংশ কি? রেখার যে কোনো অংশকে রেখাংশ বলা হয়। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, যেহেতু আমার প্রান্ত বিন্দু আছে, কাজে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। তাহলে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। এরপর আমরা আসবো রশ্মি। রেখাংশ তো আমরা বললাম যে রেখার একটা নির্দিষ্ট অংশ নিলাম, একটা যে কোনো একটা অংশ নিলে সেটা রেখাংশ, রেখার একটা অংশ। রশ্মি কি? যদি রেখা তো দুই দিকে যাচ্ছে, হ্যাঁ, দুই দিকে যাচ্ছে, এই এখানকার যদি একটা একটা প্রান্ত বিন্দুকে আমরা ধরে নিই, তাহলে আরেক দিক সে সীমাহীনভাবে যেতে থাকবে। যদি কোনো রেখার একটি প্রান্ত বিন্দু থাকে, তাহলে আমরা আঁকি, দেখো, কোনো রেখার একটি প্রান্ত বিন্দু থাকে, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে রেখা, হ্যাঁ। এখন আমরা একটা অংশ, একটা অংশকে ধরে নিলাম, আর এদিকটা, এদিকটা আমরা ছেড়ে দিলাম, তাহলে রেখা তো সীমা দুই দিকে সীমাহীনভাবে চলতে থাকে, কিন্তু যেহেতু একটা অংশ নিয়েছে, একটা প্রান্ত বিন্দু নির্দিষ্ট, একটা বিন্দু নির্দিষ্ট করে নিয়েছে, সেই বিন্দুটার নামে হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে এ বি রশ্মি, মানে যার একটি প্রান্ত বিন্দু থাকে, যে রেখার যদি কোনো রেখার একটি প্রান্ত বিন্দু থাকে, তবে তাকে রশ্মি বলা হয়। রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কেন দৈর্ঘ্য থাকবে না, কেন বলো তো? কারণ এদিকে তো সে সীমাহীনভাবে যাচ্ছে, তাহলে এদিকে যদি যেতে থাকে, আমি তো তার দৈর্ঘ্যটা নির্দিষ্টভাবে করতে পারবো না, সেজন্য রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, বুঝতে পেরেছ? তাহলে আমরা কী পড়লাম? বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি। বিন্দুর কেবল অবস্থান আছে, রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই, আর রেখাংশের দুটো প্রান্ত বিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তারপর রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একটি প্রান্ত বিন্দু আছে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রেখে তোমরা আঁকবে। শুধু চিত্রসহ সংজ্ঞা লিখব না, আমরা চিত্র আঁকবো, সংজ্ঞা লিখব, এই স্টার চিহ্নগুলো আমরা পরীক্ষায় লিখব না, ঠিক আছে? এগুলো আমরা পরীক্ষায় কিন্তু লিখবো, কিন্তু আমাদের সিডাব্লিউ খাতে করতে হবে, আর কিন্তু আমরা পরীক্ষায় লিখবো না, কারণ এগুলো আমাদের শূন্যস্থান পূরণ, তারপর ছোটো প্রশ্নের জন্য। আর এই কাজটা আমরা কোথায় করবো? আমাদের সিডাব্লিউ খাতে করবো, ঠিক আছে? এই এতটুকু কাজ আমরা সিডাব্লিউ। এখন এখান থেকে প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, আমি কিছু প্রশ্নের নমুনা দিয়েছি, প্রশ্নগুলো খেয়াল করবে, এগুলো তোমরা তোমাদের বাসার খাতায় করবে, হ্যাঁ, এগুলো সিডাব্লিউ খাতায় করার দরকার নেই, বিভিন্নভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে হবে। দেখো, যদি প্রশ্ন আসে একটি রেখাংশ একে নাম লিখো, তখন কিন্তু আমরা কাকে বলে লিখবো না, কারণ আমার কাছে কাকে বলে চাওয়া হয়নি। তখন যদি তুমি কাকে বলে লেখো, তখন কিন্তু তোমার ওখান থেকে নাম্বারটা মাইনাস করা হবে, যে বোঝা যাবে যে তুমি প্রশ্ন বুঝতে পারছো না। কাজে একটি রেখাংশ একে নাম লিখো, শুধুমাত্র আমরা ছবিটা আঁকবো, হ্যাঁ, রেখাংশের ছবিটা আঁকবো, একে লিখবো চিত্রে এ বি রেখাংশ। এরকম একটি রশ্মি একে নাম লিখো, শুধু রশ্মিটা আঁকবো, একটি রেখা একে নাম লিখো, শুধু রেখাটা একে নিচে লিখে দেবো, যে চিত্রে এ বি রেখা, চিত্রে এ বি রেখাংশ, এ চিত্রে এ বি রশ্মি, চিত্রে একটি বিন্দু একে নাম লিখো, চিত্রে একটি বিন্দু। আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, চিত্রসহ সংজ্ঞা লিখো, বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি। তাহলে এরকম যদি আসে, তাহলে আমরা চিত্রসহ সংজ্ঞা আমরা করেছি, যে বিন্দু এতটুকু দিব, রেখা বললে আমরা রেখার সংজ্ঞা দিয়ে ছবি দিব, রেখাংশ বললে আমরা ছবি দিয়ে সংজ্ঞা লিখব, এতটুকু এই যে পর্যন্ত আমরা সংজ্ঞা লিখব, রশ্মি বললে ছবি দিয়ে আমরা সংজ্ঞা লিখব, ঠিক আছে? এভাবে তাহলে আবার প্রশ্ন আসতে পারে, রেখা কাকে বলে, চিত্রকে দেখাও, একই উত্তর, কিন্তু তোমার উপস্থাপনটা প্রশ্ন অনুযায়ী করতে হবে। রেখা কাকে বলে, কাকে বলে লিখে চিত্রকে দিব, চিত্রে বি রেখা, বিন্দু কাকে বলে, চিত্রকে দেখাও, রেখাংশ কাকে বলে, চিত্রকে দেখাও, রশ্মি কাকে বলে, চিত্রকে দেখাও, এই এভাবে প্রশ্ন বুঝে পরীক্ষায় উত্তর করার চেষ্টা করবে। তাহলে আজকে এটা আমরা কোথায় করবো? বাসার খাতায় করবো, আর এটা আমরা সিডাব্লিউ খাতায় করবো, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের আজকের বাড়ির পড়া। তো আজকের জ্যামিতির পাঠ আমাদের এ পর্যন্তই, তোমরা বাসায় এগুলো চর্চা করবে বারবার করে, তাহলে দেখবে আমরা সহজেই আমাদের পড়াগুলো আয়ত্ত চলে এসছে, আমাদের মোটেও কষ্ট হবে না। আগামী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।